বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। জঙ্গলে খাবারের আকাল, খাবারের সন্দেহে সাত সকালে লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। ঘুম থেকে উঠে ঘরের সামনে দাদারকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়া গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি সোমবার গোপীবল্লভপুর 1নং ব্লকের পিরাশিমুল টোপগেরিয়া ভট্টগোপালপুর বাঁকড়াসহ বেশ কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়ালো 8টি দলমার দল। মোট 8টি হাতি রয়েছে এই দলে। জঙ্গলে খাবারের আকাল, খেতেও নেও তেমন ফসল। খাবারের সন্ধানে গজরাজের দল জঙ্গল ছেড়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। পিরাশিমুল টোপগেরিয়া ভট্টগোপালপুর বাঁকড়া গ্রামের এদিক ওদিক ছুটে বেড়ায় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন জলছুট জাতালের দল খাদ্যের সন্ধানে গোপীবল্লভপুরে বেশ কিছু গ্রামে তাণ্ডব চালিয়ে বেশ কিছু চাষের জমিতেও তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয় রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দাদালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোডমার্চ করার পর অবশেষে দাদালের দলটি জঙ্গলের দিকে চলে যায়। পাশাপাশি গোপীবল্লভপুর 2নং ব্লকের আগরবনি এলাকা দাপিয়ে বেড়ালো দলমার দল, আতঙ্কিত গ্রামবাসীরা।